বন্ধুরা মানুষের বাসনার শেষ নেই চাহিদারও শেষ নেই যত পাই আরও চাই মানুষের এই অবিরাম বাসনার কথা শ্রী শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমাদের বলে গেছেন স্বামী শান্তিরূপানন্দ রচিত রামকৃষ্ণের মুখে গল্প এই বইটি থেকে আজ আমরা শুনব সাত ঘড়ার কাহিনী গল্পটি শোনার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা এখন শুনিতা হলে সাত ঘড়ার কাহিনী অনেক কাল আগে এক নাপিত বাস করত সে আবার রাজকর্মচারী ছোট্ট একটি কুটিরে নাপিত ও নাপিতানি বাস করত তারা ধনীও নয় গরিবও নয় প্রত্যেক মাসে রাজা যা মাইনে দিতেন তা দিয়ে তারা প্রয়োজন মতো জিনিসপত্র কিনত কিন্তু নাপিতের মনে কোনো সুখ নেই কেননা সে ধনী হতে চায় সে তার স্ত্রীকে বললে গিন্নি খরচপত্র একটু কমাও তোমার কিছু গয়নাগাটি থাকা দরকার। যথেষ্ট টাকা জমলে তোমার জন্য সুন্দর একটা সোনার হার কিনে দেব আমি চাই তোমায় ঠিক বড় লোকের গিন্নির মতো দেখাবে এরপর নাপিত ও তার স্ত্রী দুজনেই সাধ্য মতো খরচ বাঁচিয়ে টাকা জমাতে লাগল বেশ কিছু টাকা জমলে একদিন তারা দুজনে সাকড়ার দোকানে গেল পছন্দ মতো একটা সোনার হার কিনে আনলে নাপিতের স্ত্রী খুব খুশি নাপিত বললে বাহ এখন তোমায় অনেকটা বড় লোকের গিন্নি মতো দেখাচ্ছে কিন্তু এতেও নাপিত সন্তুষ্ট নয় প্রায়ই মনে মনে ভাবত যেভাবেই হোক আমায় আরও সোনা জোগাড় করতে হবে মনের দুঃখে এক সন্ধ্যা বেলায় হাঁটতে হাঁটতে সে বাড়ির কাছে এক বনে গিয়ে হাজির একটা গাছের তলায় বসে আপন মনে ভাবছে কি করে আমি আরও শোনা পাই ঠিক তখনই গাছের ওপর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো তুমি কি ধনী হতে চাও তুমি কি সোনা চাও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আমি বড় লোক হতে চাই সোনা চাই নাপিত বললে কত শোনা চাও সাত ঘোড়া হ্যাঁ হ্যাঁ সাত ঘোড়া শোনা চাই ঠিক আছে বাড়ি ফিরে যাও তোমার জন্যে সাত ঘোড়া অপেক্ষা করবে আনন্দে নাপিত লাফিয়ে উঠলো বাড়ির দিকে চো চা দৌড় যেতে যেতে ভাবছে এই কি সত্যি না আমি স্বপ্ন দেখছি সাত ঘোড়া শোনা কি ভাগ্য আমার বাড়ি পৌঁছে জোরে জোরে ডাকছে ওগিন্নি শিগগির এসো ডাকি শুনে তার স্ত্রী তাড়াতাড়ি বেরিয়ে এলো মুখে তার মিষ্টি হাসি নাপিত জিজ্ঞাসা করলে কি গো কিছু দেখেছ তার স্ত্রী বললে তুমি নিজেই দেখবে এসো এই বলে সে নাপিতকে ঘরের ভিতর নিয়ে গেল আশ্চর্য মেঝের উপর ঠিক সাতটি ঘড়া নাপিত বললে গিন্দি তুমি কি জানো কলসির ভেতর কি আছে সোনা বুঝলে সোনা আছে তারপর প্রথম ঘোড়ার ঢাকনা খুলে সে দেখলে ভর্তি সোনা আনন্দে চিৎকার করে বললে দেখো না আটখানা ধেই ধেই করে নাচতে লাগলো এদিকে নাপিতানি মেঝেতে বসে একের পর এক কলসির ঢাকনা খুলে খুলে দেখছে শুধু সোনা আর সোনা কলসির ঢাকনা খুলছে আর গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় বাহ সব ভর্তি সোনা কি অদ্ভুত শেষের কলসির ঢাকনা খুলেই সে একেবারে চুমকে উঠল সপ্তম কলসি অর্ধেক খালি অবাক হয়ে সে বলে উঠল এ এই ঘোড়াটা অর্ধেক ফাঁকা এই কথা শুনে নাপিত্য হতভম্ব সে বললে এ কি এই কলসিটা অর্ধেক খালি কেন হতাশ হয়ে সপ্তম কলসির দিকে দুজনেই এক দৃষ্টি তাকিয়ে রইল কিছুক্ষণ পরে নাপিত বললে যা যা হবার তা হয়েছে কিন্তু আমরাই বা এটাকে অর্ধেক খালি রাখব কেন অন্যগুলোর মতো এটাও ভর্তি করে রাখব তার স্ত্রী বললে ভর্তি করব। কি দিয়ে কেন সোনা দিয়ে সোনা অত সোনা পাবো কোথেকে দেখো আমাদের টাকা বাঁচাতে হবে তাছাড়া তোমার সোনার গয়নাগুলো তো আছেই ওই দিয়ে কাজ আরম্ভ করা যাক কি বলো শ্যাকরাকে বলে ওগুলো গলিয়ে নেব তারপর কলসিতে ভরে রাখব ব্যাস কিন্তু তুমি তো বলেছিলে বড় লোকের স্ত্রীর মতো আমায় সাজিয়ে দেবে তুমি কিচ্ছু বোঝো না বড় লোকের স্ত্রীর গয়না থাকে ঠিকই কিন্তু সবচেয়ে ধনী লোকেরা ঠিক এইভাবে কলসিতে সোনা রাখে বুঝলে তারপর সাতটা ঘোড়া যখন ভর্তি হবে তখন আমরা সত্যিকারের ধনী হব এই বলে নাপিত তার স্ত্রীর গয়না স্যাঁকরার কাছ থেকে গলিয়ে নিয়ে এলো তারপর সেই গলানো সোনা সপ্তম ঘোড়ার মধ্যে রেখে দিল কলসি ভর্তি হতে এখনো অনেক বাকি একদিন নাপিত তার স্ত্রীকে বললে বেশি খরচা করো না আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে কম কম কিনবে তাহলে অনেক টাকা জমাতে পারবো নাপিত ও নাপিতানি দুজনেই খাওয়া কমিয়ে দিল ফলে কিছুদিনের মধ্যে খুব রোগা হয়ে গেল এদিকে রাজা লক্ষ্য করছেন নাপিত বেশ রোগা হয়ে গেছে আর কেমন যেন মনমরা হয়ে থাকে একদিন তিনি নাপিতকে জিজ্ঞাসা করলেন কি হে তোমার কি হয়েছে আজকাল সব সময় উন্মনা থাকো কেন তাছাড়া তোমায় খুব রোগাও দুর্বল দেখাচ্ছে তোমার কি কোনো অসুখ করেছে উত্তরে নাপিত বললে না মহারাজ আমার কোনো রোগ হয়নি তবে আমি টাকার জন্যে খুব চিন্তিত আর কিছু নয় আচ্ছা তোমার বুঝি অনেক টাকার দরকার আগে হ্যাঁ অনেক টাকা ঠিক আছে তোমার বেতন দুগুণ করে দেব তে হবে তো নাপিত তো ভারী খুশি সে বললে ও আপনি যে আমার কি উপকার করলেন মহারাজ আপনার কৃপা লাভে আমি ধন্য নাপিত আরো বেশি টাকা জমাতে লাগল পর পর সোনাও কিনে যাচ্ছে কিন্তু সপ্তম কলসিয়ার কিছুতেই ভর্তি হয় না একদিন সেটা স্ত্রীকে বললে খাই খরচ আরো কমাও খাওয়া দাওয়ায় এত খরচ করলে বেশি সোনা কিনবো কি করে কয়েকদিন পরে নাপিতকে আবার বিষণ্ন ও উদ্বিগ্ন দেখে রাজা বললেন তোমার মাইনে দুগুণ করে দিলাম কিন্তু তবুও তোমায় খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন দিন দিন বেশ রোগাও হয়ে যাচ্ছ কি ব্যাপার নাপিত কি বলবে ঠিক করতে পারছে না রাজাকে বোঝাবেই বা কি করে যে সে কেবল শোনা আরও শোনা চাই কেননা ঘড়ার বিষয়ে সে কাউকে কিচ্ছু বলেনি হঠাৎ রাজা বললেন বুঝেছি কি ব্যাপার ওই সাত ঘোড়া তুমি নিশ্চয়ই ওই সাতটা কলসি নিয়েছো তাই না নাপিত্য আকাশ থেকে পড়ল সে বললে কিন্তু মহারাজ আপনি কি করে জানলেন রাজা হেসে বললেন আমি সব জানি আমিও একবার একটা গাছের ওপর থেকে একটা কণ্ঠস্বর শুনেছিলাম সে আমাকে ওই কলসিগুলো দিতে চাইলে আপনি নিলেন না হ্যাঁ ওগুলো নিয়েছিলাম কিন্তু তখনই বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল আছে ওই বাণী আমায় সাত ঘড়া সোনা দিলে কিন্তু দেখি যে সাত নম্বর কলসিটা অর্ধেক খালি আগে হ্যাঁ ঠিক বলেছেন তারপর আমি সেই গাছের তলায় ফিরে গেলাম বললাম সপ্তম কলসি তো অর্ধেক শূন্য ধনী উত্তর দিলে হ্যাঁ সপ্তম কলসি সব সময় অর্ধেক ফাঁকা থাকে তারপর কি হলো তারপর ওই বাণীকে জিজ্ঞাসা করলাম এই সোনা খরচ করার জন্যে না শুধু কলসিতে রাখার জন্যে কি উত্তর দিলো কোনো উত্তর দিল না তখন বাড়ি গিয়ে ওই কলসির কথাই ভাবছি তারপর ভাবতে ভাবতে হঠাৎ সপ্তম কলসি সবসময় অর্ধেক ফাঁকা থাকে এ কথার রহস্য বুঝতে পারলাম অর্থাৎ যত চেষ্টাই করি না কেন কলসি কখনো ভরবে না বুঝলাম আমার লোভ বাড়িয়ে দেওয়ার এটা একটা ফাঁদ কেননা কলসিও ভরবে না আর সোনা পাবার স্বাদও মিটবে না একটা ফাঁদ হ্যাঁ এটা একটা ফাঁদ কিন্তু এর গুড় রহস্য বুঝতে পারার জন্যে আমি ধরা পড়িনি আসলে সপ্তম কলসি হলো বাসনার আর কলসি যতই পাবে ততই চাইবে চাওয়ার আর শেষ নাই তাহলে ফাঁদ থেকে রক্ষা পেলেন কি করে মহারাজ খুব সোজা আর একবার গাছের তলায় গিয়ে ওই বাণীকে বললাম তোমার সাত ঘোড়া ফিরিয়ে নাও আমার প্রয়োজন নেই এরপর কি হল তখন কণ্ঠস্বর বললে ঠিক আছে ওগুলো ফিরিয়ে নেব পরে বাড়ি এসে দেখি কলসিগুলো নেই তাহলে সপ্তম ঘোড়া কখনো ভর্তি হবে না ঠিক বলছেন তো মহারাজ আমি ঠিকই বলছি বেশি দেরি হবার আগেই তুমি ওগুলো ফেরত দিয়ে দাও অনেক রোগাও দুর্বল হয়ে গেছ তাছাড়া আরও সোনা পাবার লোভে তোমার কি উপকার হবে যাও আমি বলছি তুমি ঘোড়াগুলো এখনই ফেরত দিয়ে এসো নইলে আরও বিপদে পড়বে রাজার কথা শুনে নাপিত খুব ভয় পেল তখনই সে এক দৌড়ে ওই গাছের তলায় হাজির বাণীর উদ্দেশ্যে বললে ঘোড়াগুলো ফিরিয়ে নাও কণ্ঠস্বর বলল আচ্ছা তাই হবে নাপিত বাড়ি ফিরে দেখে কলসিগুলো আর নেই আর ওগুলোর সঙ্গে তার অনেক কষ্টে সঞ্চিত সোনা স্ত্রীর গয়না সব উধাও